আমরা সর্বপ্রথম জানতে পারব এই যে তুলসী দেবী যিনি আমাদের গৃহের দেবী কি আমাদের গৃহের দেবী তো আমরা প্রভাতলে স্নান সেরে তার চরণ সেবা করি সন্ধ্যা হলেই সন্ধ্যা প্রদীপ দিই কিন্তু আমরা কেন দিই সন্ধ্যাওয়ালা সন্ধ্যা প্রদীপ আজকে লীলার মাধ্যম দিয়ে আমরা জানব শুধু তাই না এই যে তুলসী দেবীর আমরা চরণ সেবা করছি দুবেলা তার পরিবর্তে আমরা কি পাই কিছু পান কি আমি যদি আমার গৃহের উঠানের মাঝখানে একটা ফলের গাছ কিংবা ফুলের গাছ বসাই দেখবেন দু বছর হোক তিন বছর হোক তারপরে হলো সে কিন্তু ফল ফুল হলেও আমাকে উপহার দেবে কিন্তু এই যে তুলসী দেবীকে সুন্দর করে মন্দির করেছি আবার আপনাদের এই দিকে বিশেষ করে দেখি যে তুলসী দেবীর মন্দির করা হয় আমাদের চব্বিশ পরগনাটা করা হয় না কিন্তু আপনাদের এদিকে সুন্দর করে মন্দির করে তো এত যে অর্থ ব্যয় করছেন বা এত কষ্ট করছেন তার পরিবর্তে কি পাচ্ছেন আজকে লীলার মাধ্যম দিয়ে আপনারা জানবেন তাদের সঙ্গে জানবেন এই তুলসী আসলে কি এনার পরিচয় কি কার গৃহে জন্মগ্রহণ করলো কার গর্ভে জন্মগ্রহণ করলো তার সঙ্গে আমাদের এই যে সনাতন ধর্ম সনাতন ধর্মে বিবাহের পর মেয়েদের শাঁখা সিঁদুর পরতে হয় কিন্তু এর সৃষ্টি কোথায় কেন আমরা হাতে পড়ি লীলার মাধ্যম দিয়ে জানবেন এছাড়া আরও অনেক কিছু জানা অজানার মাধ্যম দিয়ে আমরা সময়টা অতিবাহিত করব নামের মধ্যে প্রবেশ করব আর সবথেকে বড় কথা আজকে একটি বড় শুভ দিন সেই শুভ দিনে সবাই মিলিত হয়েছি আজকের একাদশী ব্রত করেছি তার সঙ্গে ভগবানের নাম শ্রবণ করছি একাদশী পেয়ে গিয়েছে ভোরে ভোরেবেলা গোস্বামী মতে করলে কিন্তু কালকের পরে কিন্তু কি জানেন কালকের পালন হয়ে যাচ্ছে সকাল সাড়ে আটটা পর পালন পড়ে যাচ্ছে পালন হয়ে যাওয়া মানে একাদশী সম্পূর্ণ হয়ে যাওয়া যে কারণে আজকের ব্রতটা করতে করে নিয়ে হচ্ছে তা যাই হোক যে এই যে আমরা ব্রত করে নাম শ্রবণ করছি মানে এটা অধিক পূর্ণ তা আজকে সবাই মিলে চলুন আমরা সেই লীলার মধ্যে প্রবেশ করি যে লীলাটি শ্রবণ করব আজকে সেই লীলার নাম হচ্ছে সতী তুলসী তার আগের মুহূর্তে বলি একটু চলুন বাহুতুলে হরি নাম করি সবাই সবাই বাহুতুলে কৃষ্ণ নাম করি একটুখানি দেখি মার একটু উলুধ্বনি সবাই মিলে হরি বল হরি বল হরি বল সবাই বাহুতুলে গাইব কিন্তু হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা সবাই গাইব একসঙ্গে বাহু তুলে হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম এসেছো ভাবে যেতে হবে এসেছো ভাবে যেতে হবে এসেছো ভাবে যেতে হবে এসেছো ভাবে যেতে হবে নাম করো মন তারে পাবে আমি পাহাড় মন তারে পাবে নাম করো মন তারে পাবে আমি পাহাড় মন তারে পাবে নিতাই গৌর রবি বোনামার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ না
সূর্য সম মায়া গভীর অন্ধকার যাহা নাম তাহা নাই মায়ার অধিকার কৃষ্ণ নামে সূর্য সম মায়া গভীর অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নামে মায়ার অধিকার কৃষ্ণ নামে সূর্য সম মায়া গভীর অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার কৃষ্ণ নামে সূর্য সম মায়া গভীর অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাম মায়ার অধিকার নামটা একটু ভেঙে শ্রবণ করি বলছে কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার বলছে কৃষ্ণ নাম হচ্ছে সূর্যের আলোর মতো সূর্যের আলো দেখবেন দিনের শেষে চারিদিকটা আরোই আলোকিত করে করে তো কৃষ্ণ নাম হচ্ছে ওই আলোর মতো যদি একটিবার আপনার হৃদয়ের মধ্যে প্রবেশ করে তাহলে আপনার হৃদয়ের মধ্যে মায়ারূপী যে অন্ধকার বাস করছে সেই অন্ধকারটা দূরীভূত হবে আর যেখানে কৃষ্ণ নাম হবে সেখানে দেখবেন এই মায়ারূপী অন্ধকার থাকতে পারবে না সেই স্থান থেকে সে দূরীভূত হবে তাই বললেন কৃষ্ণ নামে সূর্য সম মায়া গভীর অন্ধকার যাহা কিছু তাহা নাই মায়ার অধিকার কৃষ্ণ নামে সূর্য সম মায়া গভীর অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নামে মায়ার অধিকার শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা এই মায়ারূপী অন্ধকারটা দূর হবে কি করলে শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত অর্থাৎ পঞ্চতত্ত্ব পঞ্চরসের চরণসার করতে হবে ভাগবত গীতা তাদের চরণসার করতে হবে আর সর্বপ্রথম চরণসার করতে হবে গুরু গুরু দীক্ষা নিতে হবে গুরু দীক্ষা নিলে কি হবে দেহটা পবিত্র হবে আর দেহ যদি আমার পবিত্র হয় তাহলে কৃষ্ণ নামের আলো আপনার হৃদয়ের মধ্যে কীভাবে প্রকাশ করবে আগে তো দেহটাকে পবিত্র করতে হবে তার জন্য গুরুর চরণ সার করতে হবে জানবেন ভক্ত ভগবানের মিলন করাতে পারে একমাত্র গুরু গুরু ছাড়া কিন্তু আমরা পারাপার হব না তাই গুরু দীক্ষা অতি অবশ্যই নেওয়া প্রয়োজন শিক্ষার যেমন বয়স হয় না দীক্ষার তেমন বয়স হয় না শিশুকালে যেমন বাচ্চাদের শিক্ষা দিই বাবা অবলো আবলো ওই শিশুকালেই বাচ্চাকে দীক্ষা মন্ত্র দিতে হবে তাকে নাম জপ করাতে হবে তবেই দেখবেন বয়সকালে কাজে লাগবে আর যদি বয়সকালে গো মা দীক্ষা নেয় কোনো কাজে আসবে না তাই আগে গুরুচরণ সার করে আর এদের চরণ সার করলেই তবে সেই কৃষ্ণ নামের আলো আপনার হৃদয়ের মধ্যে প্রবেশ করবে তাই বললেন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা এসবই তোমাদের জন্য হরে কৃষ্ণ হরে ভজন হয় সহজেতে কৃষ্ণ ছাড়া ভিন্ন আর আছে কি জগতে প্রেম রূপে কৃষ্ণ ভজন হয় সহজেতে কৃষ্ণ ছাড়া ভিন্ন আর আছে কি জগতে প্রেম রূপে কৃষ্ণ ভজন হয় সহজেতে বলুন তো কোন প্রেম কৃষ্ণ যে আপনি পাবেন হৃদয় মাঝে প্রেম আসলে কোন প্রেম আসলে বর্তমান যুগে যে প্রেম চলছে সে প্রেম নয় প্রেম হলো তিন প্রকার তিন প্রকার প্রেমকে ভাগ করা হলো দেখুন প্রেম তিন প্রকার প্রথমে বলা হচ্ছে অশুদ্ধ
বিশুদ্ধ প্রসিদ্ধ অশুদ্ধ প্রেম কাকে বলা হচ্ছে বর্তমান যুগে যে প্রেম চলছে আজ দেখা হলো কাল কথা হলো পশু বিয়ে হয়ে গেল যে প্রেম করলে আমাদের শরীরের ইন্দ্রিয়গণ সুখ পায় সেই প্রেমকে বলা হচ্ছে অশুদ্ধ প্রেম আর বিশুদ্ধ প্রেম কাকে বলা হয় যে প্রেমের মধ্যে ভগবানও সুখী হয় ভক্ত সুখী হয় কিভাবে এই ধরুন আমি একটা 1,00,000 টাকার টিকিট কিনেছি আর সেই টিকিটটা ভগবানের চরণে দিয়ে বললাম প্রভু এই 1,00,000 টাকা তুমি আমাকে পাইয়ে দাও যদি পাইয়ে দাও 50,000 টাকা দিয়ে আমি তোমার মন্দির করে দেব আর 50,000 টাকা আমি আমার ঘর করব তার মানে তুমিও খুশি আমিও খুশি সেইটাকে বলা হচ্ছে বিশুদ্ধ প্রেম আর প্রসিদ্ধ প্রেম কোনটা যে প্রেমের মধ্যে আমার বলে বস্তু থাকবে না শুধু হবে প্রভু তোমার যে প্রেমের মধ্যে ভগবানের সুখী আমি সুখী ভগবানের আনন্দে আমি আনন্দিত যে প্রেম করেছিল আমাদের শ্রীমতী রাধা রানী সেই প্রেম নালে একবার ভাবুন যখনই কৃষ্ণ দ্বারকায় চলে গেল আরে যাবার সময় রাধা রানীকে বলেছিল রাধে আমি আজ যাচ্ছি কাল আসবো কিন্তু কাল কাল করে কত কাল কেটে গেল যখনই কৃষ্ণ আর আসছে না তখন সখীরা বলছে ওরে রাধে সেই তুই এক বসনে বসে আছিস তোর সেই কৃষ্ণের জন্য চল রাধে তোকে সুন্দর করে সাজিয়ে দিই তখন রাধানী বলেছিল রে সখী আমি কার জন্য সাজব যার জন্য সাজব সে তো আজ যাচ্ছে কাল আসবে বলে গিয়েছে আর তো ছিল না দেখে সখী দে কাল কাল করে কত কাল কেটে গেল আমার বধূ তো আর এলো না ওরে সখী তোরা যে বলছিস আমাকে সুন্দর করে সাজাবি তোরা জানিস না আমার প্রাণবধূ আমাকে এই নীল বসনে দেখে গিয়েছে যদি এসে দেখে যে আমি নীল বসনে পরিধান করে নেই তাহলে আমার যে প্রাণবধূ আমায় চিনতে পারবে না সে যে আমার কথা ভুলে যাবে আর ওরে সখী শোন এই কৃষ্ণ নাম করতে করতে যদি আমার কৃষ্ণ না আসে আর যদি আমার মৃত্যু হয় ওরে সখী তোরা আমার দেহটিকে ওই নদীর জলে ভাসিয়ে দিবি না তোরা আমার দেহটিকে আগুনে পুড়িয়ে দিবি না তোরা আমার দেহটিকে ওই তমাল গাছের ডালেতে বেঁধে রাখিস কারণ যখন আমার দেহটি পচে গলে গিয়ে এই মাটিতে পড়বে তখন এই মাটির মধ্যে সার হবে আর ওই সারে হলে দেখবি কচি কচি ঘাস জন্ম নেবে আর যখন ওই কচি ঘাস জন্ম নেবে তখন আমাদের যে গরু বাছুরি আছে না তারা ওই ঘাসটা আনন্দের সহিত খাবে আর তারা ওই ঘাস খেলে তাদের দুগ্ধ হবে আর তোরা তখন ওই দুগ্ধ দিয়ে ক্ষীর সর ননি মাকুম করে আমার প্রাণবধূর সেবা দিস যে প্রেমের মধ্যে মৃত্যুর পরেও গোবিন্দের কথা চিন্তা করে যে প্রেমের মধ্যে আমার বলে থাকে না কিছুই প্রভু সর্বস্ব আমি তোমায় দিলাম যে প্রেমে পড়েছিল আমাদের শ্রীমতী রাধা রানী কত বৎসর কত কাল অপেক্ষা করেছিল শুধু একটিবার দেখার জন্য যে কৃষ্ণের বদন কানি আমি একটিবার দর্শন করব কত কাল সেই প্রেম যদি একটিবার হৃদয় মাঝে আসে কৃষ্ণ পাওয়া অতি সহজ আরে কৃষ্ণ ছাড়া ভিন্ন আর আছে কি জগতে বলুন তো আমাদের সনাতন ধর্মে কৃষ্ণ ছাড়া আর কিছু আছে কি আর কিছু নাই কারণে কৃষ্ণ নাম আমাদের উদ্ধারের পথ শেষের দিনের সঙ্গী এই কৃষ্ণ নাম আপনারা অনেক দেবদেবীর পূজা করতে পারেন কিন্তু যার পূজা করেন না কেন যদি আমি একটা কোম্পানি করি মাগো কোম্পানির শুধু করলে কি কোম্পানি চলবে চলবে না তাহলে আমার অনেকজন লাগবে যেমন ম্যানেজার তারপরে কর্মচারী
ভগবানও তদ্রূপ এই বিশাল বড় কোম্পানিকে চালাবার জন্য তিনি কি করেছেন সমস্ত কিছু সৃষ্টি করলেন এই যে দেবদেবী দেখছেন এরা হচ্ছে সেই স্বয়ং ভগবানের কর্মচারী তা আমি যদি ভগবানের কাছে চাকরি চাই আমি যদি কর্মচারী হাত ধরি আমি কি শীঘ্র চাকরিটা পাবো পাবো না আমাকে আবার ম্যানেজারের কাছে নিয়ে যাবে ম্যানেজার আবার বলবে বসো দাঁড়াও আমি যাচ্ছি মালিককে জিজ্ঞাসা করি আর আমি যদি সরাসরি সেই মালিকের কাছে যাই চাকরিটা পাওয়া আমার সবথেকে সহজ তাই আমাদের এও জগতে এই যে কোম্পানি চলছে কোম্পানির মালিক হচ্ছেন স্বয়ং ভগবান তাই যদি চরণ ধরতে হয় তার চরণ ধরুন জানবেন আপনারা শেষের দিনে পারাপার হয়ে যাবেন আর সবার চরণ ধরলে কি হবে ওই ভায়া হতে 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 দেখবেন পারাপার আর হবে না তাই আমাদের সনাতন ধর্মের সার নাম সার বস্তু এই কৃষ্ণ নাম স্বয়নে স্বপনে জাগরণে দিবানী সেই নাম করুন নিশ্চয়ই নামের মধ্যে উদ্ধার পাবেন তাই বলে উঠলেন প্রেম রসে কৃষ্ণ ভজন হই সহজেতে কৃষ্ণ ছাড়া ভিন্ন আর আছে কি জগতে প্রেম রসে কৃষ্ণ ভজন হই সহজেতে কৃষ্ণ ছাড়া ভিন্ন আর আছে কি জগতে প্রেম রসে কৃষ্ণ ভজন হই সহজেতে কৃষ্ণ ছাড়া ভিন্ন আর আছে কি জগতে যপ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম শ্রী হরির কৃপায় পাবে বৃন্দাবন ধাম যপ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম শ্রী হরির কৃপায় পাবে বৃন্দাবন ধাম যপ কৃষ্ণ লহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম শ্রী হরির কৃপায় পাবে বৃন্দাবন ধাম ভাবুক বলে ওরে মনে পাগল 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 এই নাম গাও অভিরা মন আমার হরে কৃষ্ণ হরে গৌরী প্রেমানন্দ হরি মালিয়ার মধ্যে প্রবেশ করলাম আজকে জানবো এই তুলসী আসলে কেনা পরিচয় কি ইনি হলেন গোলক বৃন্দাবনে চৌষট্টি মঞ্জুরী সখীর এক সখী মঞ্জুরী সখীটা কি না রাধারানীর আটটা সখী আছে আটটা সখী আবার আটটা করে সখী আছে আটাশটা চৌষট্টি সেই চৌষট্টি সখীর এক সখীর নাম হচ্ছে বৃন্দে ইনি হলেন গোলক বৃন্দাবনে রাধারানীর সখী কিন্তু এই ধরনের বুকে তিনি জন্মগ্রহণ করলেন নাম হলো তুলসী কিন্তু যার গৃহে জন্মগ্রহণ করেছিল তার নাম কি যার গর্ভে জন্মগ্রহণ করেছিল তার নাম কি ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে পুরাকালে শ্রাবণীয় বংশে এক পরম বৈষ্ণব ছিল তার গৃহে জন্মগ্রহণ করলেন তার নাম কি লিখলেন আজি পুরা কালে ছিল রাজা ধর্মধ্বজ নামে ধর্মে কর্মে ছিল মতি অতি গুণবান ওই ধর্মে কর্মে
ছিল মতি অতি গুণ আর ধর্মে কর্মে ছিল মতি অতি গুণবান। পুরাকালে স্থাপনীয় বংশে যে পরম বৈষ্ণব ছিল তার নাম ছিল ধর্মের ধ্বজ, কিন্তু যার গৃহে জন্মগ্রহণ করলো তার নাম কি লিখলেন? মাধবী নাম দুহে মিলে নারায়ণে করে নভগতি তারা সদাই করে হরি ভজন সদাই করে হরি ভজন সদাই করে হরি ভজন তারা সদাই করে সদাই করে হরি ভজন দাদা হরি নামে আছে বাবা সদাই করে হরি ভজন 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 হরি 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 বলে সদাই করে হরি ভজন সদাই করে হরি ভজন যে পরম বৈষ্ণব ছিল তার নাম হলো ধর্মের ধ্বজ, তার স্ত্রীর নাম হলো মাধবী। তারা এতটা ধার্মিক ছিল যে প্রতিদিন নারায়ণের সেবা না করে জলগ্রহণ করত না। ভগবান তাদের বিয়েতে সমস্ত কিছু দান করেছে, দেয়নি শুধু একটিমাত্র সন্তান। প্রত্যেকদিন মাধবী সেই নারায়ণকে সেবা পূজা করে আর বলে, প্রভু কিছুই চাই না, আমাকে একটু সন্তান দাও। দেখতে দেখতে মাস যায়, বৎসরে যায়, দিন যায়, আজও কৃপা করছে না। তখন মাধবী তার স্বামীকে বলে, স্বামী গো, আমি তোমার ভগবানকে এত করে ডাকছি, সে কি পারে না আমার কোলে একটা সন্তান দিতে? ধর্মদাস শুনে বলছো, মাধবী তুমি যাকে ডাকছো তাকেই তুমি সন্তান মনে করো না, তাকে তো সবাই সব রূপে পেতে চায়, তুমি তাকে সন্তান রূপে চাইলে? স্বামী গো, আমি যে আমার গর্ভে একটি রক্তে মাংস সন্তান চাই, যে আমাকে মা বলে ডাকবে। সব থেকে বড় কথা কি জানেন, নারী জন্ম আমাদের এমন একটি জন্ম, বিবাহের পরে যদি মা ডাক না শুনতে পায় তারই নারী জন্মটা বৃথা হয়ে যায়।
হরি বল হরি বল। শুধু কি তাই, আমাদের সমাজ কিন্তু তাকে ভালো চোখে দেখে না, ভালো কাজের সঙ্গে নেয় না। বিবাহের পর অতি অবশ্যই মা ডাক শুনতে হবে। ধর্মের দত্ত ছিল রাজা, মাধবী ছিল রানী। রাজ্যের রানী যদি নিঃসন্তান হয় তাহলে প্রজারা তো ভালো চোখে দেখবে না। তাই মাধবী বলে, প্রভু একটি সন্তান, শুধুমাত্র আমাকে একটি সন্তান দাও। দেখতে দেখতে 12 বৎসর পূর্ণ হতে গেল, আজও তাকে কৃপা করল না। তাই আজকের সে মন্দিরে প্রবেশ করে সেই নারায়ণকে ডাকছে। আর সর্বদা আজকে নারায়ণকে বললে, কোথায় নারায়ণ দেখা দাও, দেখা দাও, পতিত পাবন তুমি শ্রীমধুসূদন, কোথায় নারায়ণ দেখা দাও, দেখা দাও, পতিত পাবন তুমি শ্রীমধুসূদন, কোথায় নারায়ণ দেখা দাও, দেখা দাও, পতিত পাবন তুমি শ্রীমধুসূদন, পতিত পাবন তুমি শ্রীমধুসূদন, কোথায় শঙ্খ চক্র, শঙ্খ চক্র গদা পদ্ম ধারি, বিপদ ভঞ্জন তুমি তারিণী, কোথায় শঙ্খ ওই তোমার চরণে শরণ নিলাম, তোমার চরণে শরণ নিলাম, লহ গো প্রণাম, লহ গো প্রণাম, নারায়ণ দেখা দাও, দেখা দাও, পতিত পাবন তুমি শ্রীমধুসূদন, নারায়ণ দেখা দাও, দেখা দাও, পতিত পাবন তুমি শ্রীমধুসূদন, পাবনে নারায়ণ
দেখতে দেখতে বারো বৎসর পূর্ণ হলো। বারো বৎসর মানে বলা হয় এক যুগ। যেদিন বারো বৎসর পূর্ণ হলো সেদিন মাধবের চোখে আর ঘুম না। রাত্রেবেলা বিছানার মধ্যে শুয়ে আছে, চোখে ঘুম আসছে না। তাই রাতের অন্ধকারে আজ কক্ষ থেকে বাহির হয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে আছে আনমনা হয়ে। এসে একটি কথাই ভাবছে, কেন তাকে ভগবান কৃপা করল না। ধর্মের ধ্বজ লক্ষ্য করল যে গভীর রাত্রেবেলা তার পাশে তার স্ত্রী নাই। তাড়াতাড়ি করে সেও কক্ষ থেকে বাহির হয়ে দেখছে মাধবী বারান্দায় দাঁড়িয়ে আছে আর আনমনা হয়ে যেন কি ভাবছে। ধর্মধ্বজ এসে আজ মাধবীকে প্রশ্ন করেছে, ও মাধবী কি ভাবছো, রাত্রিবেলা না ঘুমিয়ে বাইরে এসে দাঁড়িয়ে আছো, কি হয়েছে? স্বামী গো, বলতে পারো আমি কি এমন পাপ করেছি? বলতে পারো আমি কি এমন অপরাধ করেছি? আমি তো তোমার ভগবানকে এত করে ডাকছি, তবু সে আমাকে কৃপা করলো না। তবে কি সে আমাকে কৃপা করবে না? তবে কি আমি সেই মা ডাক শুনতে পাবো না? স্বামী গো, আমার মনে হয় আমি মনে হয় আগে জন্মে কোনো মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছিলাম। আমি মনে হয় আগে জন্মে কোনো সন্তানকে হত্যা করেছিলাম, যে কারণে এ জন্মে আমার কোলে কোনো সন্তান দিল না। ধর্মের দজ কথাটা শুনে বলছে, মাধবী তুমি এইভাবে কথা বলছো কেন? তুমি এইভাবে কথা বলছো কেন? আমি তোমায় কি বলেছি বলো তো? তুমি তার উপর বিশ্বাস রাখো, তার উপর ভরসা রাখো। তুমি যদি বিশ্বাস হারিয়ে ফেলো কিভাবে সে তোমাকে কৃপা করবে? তুমি কি জানো না বিশ্বাস রাখলে তবে ভগবানকে পাওয়া যায়? তুমি কি জানো না সেই ছোট্ট ধ্রুব স্বয়ং ভগবানকে পেয়েছিল? কিসের জন্য? সে বিশ্বাস রেখেছিল। তুমি কি জানো না ভক্ত প্রহ্লাদ সে ভগবানকে পেয়েছিল? কিসের জন্য? সে বিশ্বাস রেখেছিল। তুমি কি জানো না ধর্মরাজ যুধিষ্ঠির সিংহাসনে ফিরে পেয়েছিল? তুমি কি জানো না? কিসের জন্য? বিশ্বাস রেখেছিল, ভরসা রেখেছিল। তাহলে আজ কেন তুমি বিশ্বাস হারিয়ে ফেলছো? আমি তোমাকে বলছি তুমি বিশ্বাস রাখো, তুমি ভরসা রাখো, একদিন না একদিন তোমাকে সে কৃপা করবে। আর ভগবানকে ডাকার মতো ডাকলে তিনি কৃপা না করে থাকতে পারে না। যারা স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন করছে কিন্তু ভগবান স্থির থাকতে পারলেন না, সেই গভীর রাত্রেবেলা স্বয়ং ভগবান নিজে দৈববাণী করে বলে উঠলেন, মাধবী কন্যা পাঠাবো। শোনো ধর্মের দাজ, তোমার পিতামহকে সূর্যের অভিশাপ থেকে উদ্ধার করতে, তোমার গিয়ে লক্ষ্মী ফিরাই দিতে আমি একটি লক্ষ্মী অংশ কন্যা পাঠাবো। ধর্মের দাজ কথাটা শুনে সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো, প্রভু আমার পিতামহকে সূর্যের অভিশাপ থেকে উদ্ধার করতে কেন? ওই সূর্যদেব আমার পিতামহকে অভিশাপ দিয়েছে। শোনো ধর্মের দত্ত, সেই পূর্বের কথা, তোমার পিতামহর নাম ছিল বিশ্বধ্বজ, তোমার পিতার নাম হলো হংসের ধ্বজ। তোমরা দু ভাই বিশ্বধ্বজ আর ধর্মের ধ্বজ। তোমার পিতামহ বিশ্বধ্বজ ছিলেন শিব ভক্ত। সে শিব ছাড়া অন্য কোনো দেবতার পূজা করত না,
শিব ছিল তার ধ্যান, শিব ছিল তার জ্ঞান। একদিন প্রাতঃকালে সে মন্দিরে বসে শিব পূজা করছে আর সর্বদা বদনে বললেন, সত্যম সত্যম শিবম শিবম সুন্দরা, সত্যম শিবম সুন্দরা, সত্যম সত্যম শিবম শিবম সুন্দরা, সত্যম শিবম সুন্দরা। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। হর হর বম বম হর হর, সে যখন এক মনে শিব পূজা করছে হঠাৎ তার সম্মুখে উপস্থিত হলেন সূর্যদেব। আজকে এসে বললেন, বিশ্বধ্বজ এবার তাকিয়ে দেয়, আমি এসেছি। বিশ্বধ্বজ মনে করছে তার আরাধ্য দেবতা মনে ভোলা মহেশ্বর এসছে। সে যখনই ওই নয়ন মেলে প্রণাম করতে যাবে হঠাৎ সূর্যদেবকে দেখা আমার তো চমক উঠেছে। কি কি প্রভু আপনি? ওরে বিশ্বধ্বজ, তুই শিব পূজা করছিস? ওই যে শিব ওই শ্মশানে মশানে পড়ে থাকে ছাই ভস্য গায়ে মাকে, যে নিজে একজন ভিক্ষারী, সে তোকে কি দেবে? আজ থেকে তুই আমার পূজা কর, আমি কথা দিচ্ছি যা চাইবি তোকে তাই দেব। আজ থেকে তুই আমার পূজা কর। ক্ষমা করবেন প্রভু, আমি শিব ছাড়া অন্য কোনো দেবতার পূজা করি না। শিব আমার ধ্যান, শিব আমার জ্ঞান। ওরে বিশ্বধ্বজ, স্বয়ং আমি তোর কাছে এসেছি আর আমি তোকে বলছি তুই আমার পূজা কর, তুই যা চাইবি তোকে তাই দেব, তুই আমার পূজা কর। ক্ষমা করবেন প্রভু, আমি শিব ছাড়া অন্য কোনো দেবতার পূজা করি না। যখনই বারবার একই কথা হচ্ছে, সূর্যদেব স্থির থাকতে পারল না, ক্রোধে ক্রোধান্বিত হয়ে গেল। আর ক্রোধে ক্রোধান্বিত হয়ে গিয়ে আজকে সূর্যদেব বললেন, ওরে বিশ্বধ্বজ শুনবি না, তুই আমার কথা শুনবি না, তবে শোন, এই মুহূর্তে আমি তো কবি সাপ করলাম, আজ থেকে তোর গৃহে লক্ষ্মী থাকবে না, তুই লক্ষ্মী ছাড়া হবি, তুই লক্ষ্মী ছাড়া হবি, তুই লক্ষ্মী ছাড়া হবি। যখনই সূর্যদেব অভিশাপ করেছে, সঙ্গে সঙ্গে বিশ্বধ্বজ সেই বোলা মহেশ্বরের বিগ্রহটি হৃদয় মাঝে জড়িয়ে ধরে যখনই বলেছে, প্রভু থাকতে পারলেন না বোলা মহেশ্বর, হাতে ত্রিশূল নিয়ে ছুটতে ছুটতে এলেন আর এসে বললেন, ওরে বিশ্বধ্বজ তুই কাঁদিস না। ওই সূর্যদেবের এত বড় সাহস, সে আমার ভক্তকে অভিশাপ করে, ওই সূর্যদেবকে আমি খণ্ড দ্বিখণ্ডিত করব, এই পৃথিবীর লোককে আমি সূর্যের আলো দেখতে দেব না,
হাতে ছিল ত্রিশূল, ত্রিশূলটি নিয়ে সূর্যদেবের দিকে তাকিয়ে যখনই আজকে ছুঁড়েছে, সঙ্গে সঙ্গে সূর্যদেব প্রাণের ভয়ে ভিতরে ছুটে চললেন। যখনই ত্রিশূলটি ছুঁড়েছে, সঙ্গে সঙ্গে প্রাণের ভয়ে ভিতরে সূর্যদেব ছুটলেন কোথায়? স্বর্গ মর্ত পাতাল, তিনি ভুবনে ছুটছে কিন্তু কোথাও লুকাবার জায়গা পাচ্ছে না। শেষে মুহূর্তে সূর্যদেব কি করলো? বৈকুণ্ঠে প্রবেশ করে এখন নারায়ণের সিংহাসনের পিছনে লুকিয়েছে। আর ভোলা মহাশয় ত্রিশূল নারায়ণের সম্মুখে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়েছে। নারায়ণ চিন্তা করছে যে কি হলো, সূর্যদেব আমার সিংহাসনের পিছনে, মহেশ্বরের ত্রিশূল, তিনি বুঝে না উঠতে উঠতে এখন ভোলা মহেশ্বর ক্রোধে ক্রোধান্বিত হয়ে সেই ত্রিশূলটি হাতে নিয়ে বলে উঠলেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। সূর্যদেবকে শীঘ্র আপনার পিছন থেকে বাহির করে দিন। ওই সূর্যদেবের এত বড় সাহস, আমার ভক্ত কবি সাহস করেছে, তার কি লক্ষ্মী থাকবে না? সে লক্ষ্মী ছাড়া হবে? ওই সূর্যদেবকে আমি খণ্ড দ্বিখণ্ডিত করব, এই পৃথিবীর লোককে আমি আর সূর্যের আলো দেখতে দেব না। সূর্যদেব শীঘ্র বাহির এসো। নারায়ণ চিন্তা করছে যে ভোলা মহাশয় ক্রোধে ক্রোধান্বিত হয়ে আছে, মানে রেগে আছে। আর ভোলা মহাশয় যদি অতিরিক্ত রেগে যায়, তিনি কিন্তু রুদ্রমূর্তি ধারণ করবে। আর জানবেন, রুদ্রমূর্তি ধারণ করা মানেই ধ্বংস। তাই চিন্তা করলেন, যে কোনো প্রকারে হোক আগে মহেশ্বরকে শান্ত করতে হবে। তাই তাড়াতাড়ি করে একজন মহেশ্বরের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে এখন নারায়ণে বলেছে, মহেশ্বর মহেশ্বর শান্ত হন, মহেশ্বর শান্ত হন, আমার কথা শুনে আপনি শান্ত হন। আমি কথা দিচ্ছি, আপনার ভক্তের গৃহে একটি লক্ষ্মী অংশে কন্যা পাঠিয়ে আমি লক্ষ্মী ফিরাই দেব, আপনি শান্ত হন, মহেশ্বর শান্ত হন। নারায়ণের কথা মতো মহেশ্বর শান্ত হয়েছে, কিন্তু স্বয়ং নারায়ণ সূর্যদেবকে পিছন থেকে ডেকে নিয়ে আসলেন ও ভোলা মহেশ্বরের সম্মুখে দাঁড় করালেন। দুই দেবতাকে একসঙ্গে দাঁড় করিয়ে নারায়ণ বলছে যে, আপনারা দুই দেবতা মিলে যদি যুদ্ধ করে মরেন, তাহলে আপনাদেরকে দেখে ওই মনুষ্যকুল তারা কি শিক্ষা নেবে? এমনিতে তারা সর্বদা যুদ্ধ করছে, বলুন তো আমরা যুদ্ধ করছি না? সংসারের মধ্যে সর্বদা যুদ্ধ করছি। বর্তমানে সেই যে আগেকার দিনে একান্ন পরিবার একসঙ্গে সব ভাইয়েরা মিলেমিশে আছে, কাকা জেঠারা মিলেমিশে আছে, সেই সংসার কোথাও আছে? সব ভিন্ন হয়ে গেছে, কোথাও নাই। কিসের জন্য? যখন দেখছে যে আমার বুঝেছে, তখনই সব আলাদা হয়ে গিয়েছে। তাই আজকে নারায়ণ বলছে যে সর্বদা তারা সংসারের মধ্যে যুদ্ধ করছে। বর্তমানে ভাই ভাই মিল নাই, বোনের সঙ্গে ভাইয়ের কত মধুর সম্পর্ক বলুন তো, সেই বোনের সঙ্গে কত ভাইয়ের মিল নাই। আর সবথেকে লজ্জার কথা, যে মা জন্ম দিল, যে মা বড় করলো, অনেক সন্তানের মায়ের সঙ্গে কথাবার্তাই নেই। এটা বর্তমান পরিবেশ, বর্তমান যুগ। তাই আজকে স্বয়ং নারায়ণ বলছে তারা তো সর্বদা যুদ্ধ করছে নিজেদের মধ্যে, তা আপনারা যদি যুদ্ধ করে মরেন, তারা কি শিক্ষা নেবে আপনাদেরকে দেখে? হে মহেশ্বর, আমি কথা দিয়েছি তো, আপনার ভক্তের গৃহে একটি লক্ষ্মী অংশে কন্যা পাঠিয়ে আমি লক্ষ্মী ফিরাই দেব। কিন্তু এই যে আপনারা দুই দেবতা মিলে যুদ্ধ করলে, এই যুদ্ধের মাঝখানে বারো বৎসর পূর্ণ হল, মানে ভোলা মহেশ্বর ত্রিশূলটি ছুঁড়েছিল আর সূর্যদেব প্রাণের ভয় ভিতরে স্বর্গমর্ত পাতাল ছুটেছিল, এই ছুটে যাবার মধ্যে বারো বৎসর পূর্ণ হয়ে গেছে। এই বারো বৎসরের মধ্যে মারা গেছে আপনার ভক্ত বিশ্বধ্বজ, মারা গেছে তার পুত্র হংসের ধ্বজ, বেঁচে আছে তার দুই পুত্র কুশধ্বজ আর ধর্মের ধ্বজ। তাই আমি যখন কথা দিয়েছি, কথা রাখবো, আপনার ভক্তের দুই পুত্রের গৃহে দুটি লক্ষ্মী অংশে কন্যা আমি পাঠাবো।
সেই কথা রাখবার জন্য আজকের ভগবান ওই দৈববাণী করে বললেন, মাধবী শোনো, আমি তোমার কি একটি লক্ষ্মী অংশে কন্যা পাঠাবো। কাকে পাঠালেন? ওই গোলক বৃন্দাবনে রাধানী মো 64 মঞ্জুরির সখীর এক সখী, নাম হলো বৃন্দে। আর কুশধ্বজের গৃহে একটি লক্ষ্মী অংশে কন্যা পাঠিয়েছিলেন, কুশধ্বজের স্ত্রীর নাম মালাবতী। তার গৃহে একটি লক্ষ্মী অংশ কন্যা পাঠালো, যার নাম হলো বেদবতী। ইনি ছিলেন তাপর যুগে পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী। এই যে মাধবী, 12 বৎসর পর সে কানে শুনতে পেল ভগবান তাকে কৃপা করবে, সত্য সেই মা ডাক শুনতে পাবে। আজকে তার আনন্দের সীমানায়। দেখবেন বেশি আনন্দ পেলে কি হয়, ভাষা হারিয়ে যায় না? আজকে মাধবী কি বলবে ঠিক করতে পারছে না, সেই আনন্দের সংবাদ শুনে সে আজকে আনন্দ সাগরে ভাসছে। শুনিয়া দৈবে রানী হরষিত হইয়ে রানী, শুনিয়া দৈবে রানী হরষিত হইয়ে রানী, না কহিল এ হেন বচন, সত্য কো পরশ পারে আইল মাধবীর ঘরে, আমাদের গিয়ে যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে আমরা কি করি, সংশোধনী করি? করি তো, কিন্তু কন্যা সন্তান জন্মগ্রহণ করলে কিন্তু আমরা কোনো ধ্বনি করি না, করি কি? তবে করা দরকার। কোন ধ্বনি জানেন? উলুধ্বনি। কারণ জানবেন বিয়েতে লক্ষ্মী জন্মগ্রহণ করলো, তাই দেখি আজকে জন্মগ্রহণ করেছে সে অপরূপ সুন্দরী লক্ষ্মী অংশে কন্যা, তাই দেখি একটু উলুধ্বনি দেখি সবাই সবাই। সতে কো পরশ পরে আইলো মাধবীর ঘরে, আনন্দিত দৈহেতে মগন, সীমা নাই সীমা যে নাই, সীমা নাই সীমা যে নাই, সীমা নাই সীমা যে নাই, দেখিয়া কন্যার বদন, সীমা নাই সীমা যে নাই, দেখিয়া কন্যার বদন, সীমা নাই সীমা যে নাই, তারা আনন্দিতে আছে মগন, ওমা তারা সে অপরূপ সুন্দরী কন্যার বদনখানি দেখে আনন্দ সাগরে ভাসছে। চলুন না সে আনন্দের ভাগ আমরা কিছু জানি, সবাই মিলে একটু করে করো তালি দিই, একটু উলুধ্বনি দিয়ে একটু কৃষ্ণ নাম করি, করবেন কি? দেখি সবাই বাহু তুলে সবাই, এই তো দেখি মা একটু উলুধ্বনি, হরি বল হরি বল। চলুন সবাই মিলে একটুখানি গায় একসঙ্গে, আজি কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে, সবাই যাব বাহু তুলে একসঙ্গে, কৃষ্ণ বলি বাহু তুলি চল রে মন বৃন্দাবনে, সবাই বৃন্দাবনে
বলে বাহু তুলে চলে রে বোন বৃন্দাবনে এই নামে নাই কোনো দুঃখ এ নামে সদাই আছে সুখ शांति सुख पे चान नाम मध्य पा जो संसारे संसारे सुख नसे क्षणक अतिथि आसे आर चले जाए আর চিরস্থায়ী যদি সুখ পেতে চান শান্তি পেতে চান তাহলে একমাত্র এই নামের মধ্যে পাবেন তাই সবাই মিলে গাইবো বিষ্ণু বলে বাহু তুলি চলো রে মোর বৃন্দাবনে শিলা জলে ভাসে দেখ কি বলে ভাসে কোথায় কোথায় ভাসে শিলা ভাসিয়েছিল কবে তেতা যুগে যখন রামচন্দ্র মাতা সীতাকে উদ্ধার করতে যাচ্ছিল সেই লঙ্কায় সমুদ্র পার হতে পারছিল না তখন তার ওই হনুমানের বানর সেনারা শিলার উপরে রাম নাম লিখে যখনই সমুদ্রের জলে ফেলেছিল ভেসে উঠেছিল কিসের জোরে নামের জোরে ভক্তি জোরে শিলা ভাসে যদি ভক্তি থাকে তবেই শিলা ভাসবে আর বোবা সেও কথা বলবে তাই বললেন এ নামের শিলা ভাসে জলে এ নামে বোবা কথা বলে কৃষ্ণ বলে বাহু তুলি নাচো রে মো হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মো হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মো হরি বলে যেখানে হয় হরি নাম সংকীর্তন সেই তো হয় মধু বৃন্দাবন যেখানে হয় হরি নাম সংকীর্তন সেই তো হয় মধু বৃন্দাবন যেখানে হয় হরি নাম সংকীর্তন সেই তো হয় মধুর তাহলে আপনারা কোথায় বসে আছেন বৃন্দাবনে তো তাহলে প্রেমসে বলুন তো দেখি
বৃন্দাবন ধাম কি জয় বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় সবাই জয় দিয়েছেন শুনতে পেলাম না আরেকবার বৃন্দাবন ধাম কি বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি শ্যাম সুন্দর কি তাহলে বৃন্দাবন তো যেখানে হয় হরি নাম সংকীর্তন সেই তো হয় মধুর বৃন্দাবন কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মোর হরি বলে সবাই কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মোর হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মোর হরি বলে একবার নাচরে মোর হরি বলে নাচরে মোর শ্রী কৃষ্ণ নাই